আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন মাত্র এক ক্লিকে কিভাবে ফটো এডিটিং করবেন। আর কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের ফটো এডিটিং করতে হবে না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। খুব সহজেই ছবি এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন হাইপিক ক্লিকে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তাছাড়া অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফিল্টার্স এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে আপনার ফিল্টারটি বেছে নেবেন। তো এখান থেকে আমি এই ফিল্টারটি ব্যবহার করব। তো ফিল্টারের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব। তো এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব যাতে আমাদের ফটোটা দেখতে একটু ভালো লাগে। তো সব কিছু ঠিকঠাক থাকার পর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। একইভাবে আমরা যদি অন্য একটি পিকচার এডিটিং করি তো সেমভাবেই আমরা ইম্পোর্টে ক্লিক করে আমরা নতুন একটি ফটো নিব। তারপর এখান থেকে ফিল্টার্স এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফিল্টারটি ব্যবহার করব। তো আপনার ছবির সাথে যেটা ভালো দেখাবে সেটা ব্যবহার করবেন এখান থেকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।